উত্তপ্ত বসিরহাট জেলার বাদুরিয়া বিধানসভার কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী পতনের দাবিতে গৌরবঙ্গ রোডের ওপর টায়ার জ্বালিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের মিছিল। অবশেষে ঘটনার খবর পেয়ে ছুটে যায় বাদুরিয়া থানার পুলিশ। তাদের আশ্বাসে অবরোধ ওঠে। অবরোধের ফলে যানজট হয়ে পড়ে গোটা গৌরবঙ্গ রোড। রূপশ্রী হল হালিশহর রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 62890-63557-9831-478-795।